এবার সেনাবাহিনী এবং পিডিএম নর স্বয়ং ইমরান খান তার দলের ভেতরের বিশ্বাসঘাতকের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। অর্থাৎ পিটিএর যেসব নেতারা ইমরানকে দুঃসময় ছেড়ে গেছেন এবং যারা ইতিমধ্যে সন্দেহজনক আচরণ শুরু করেছেন তাদের বিরুদ্ধে বিশেষ অপারেশন শুরু করেছেন ইমরান খান। আর সঙ্গে সঙ্গেই পিডিএম এবং সেনাবাহিনী তারা মুখোমুখি অবস্থানে চলে গেছে। এতদিন যে পিডিএমকে ব্যবহার করেছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীকে ব্যবহার করেছে পিডিএম, এবার তারা কেয়ারটেকার নিয়োগ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে, যার ফলে ইমরান খান বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। দর্শক, পাকিস্তানের সর্বশেষ অনেকগুলো আপডেট থাকবে আজকের ভিডিওতে, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পিডিএম তারা ক্ষমতায় বসছিল সেনাবাহিনীর কাঁধে ভর দিয়ে। কামার জাভেদ বাজওয়া ইমরানকে ষড়যন্ত্রমূলক সরিয়ে বসিয়েছিল কাকে? শাহবাজ শরীফ তথা পিডিএম। এই যে পিডিএমের বাকি যে দলগুলো আছে, আসিফ আলী জারদারির পিপলস পার্টি এবং পিএমএলএন অর্থাৎ মুসলিম লীগ, এর বাইরে যতগুলো দল ছিল মোটামুটি প্রত্যেকে জেইউআই, পিপলস পার্টি এবং মুসলিম লীগ নন, এই তিনটি দল ছাড়া বাকি যে দলগুলো ছিল সেই দলগুলো ইমরানের কোয়ালিশনে ছিল এবং ইমরানকে ক্ষমতাহীন করার জন্য কৌশলে কামার জাভেদ বাজওয়া বাকি দলগুলোকে পিডিএমের কোয়ালিশনে পাঠান। ফলশ্রুতিতে ভোট অফ কনফিডেন্সে ইমরান হেরে যান। এই ষড়যন্ত্রের খবর আমরা প্রত্যেকে কম বেশি জানি। যে সেনাবাহিনী পিডিএমকে ক্ষমতায় বসিয়েছিলেন সেই সেনাবাহিনী এবার পিডিএমের মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে, কারণ সেনাবাহিনী চাইছেন কেয়ারটেকার প্রধান হবেন তাদের পছন্দে, কিন্তু পিডিএম চাইছে তাদের পছন্দে। কেন পিডিএম তাদের পছন্দে চাইছে? যাতে করে তারা আগামী 8-9 দিন পর ক্ষমতা ছেড়ে দিয়ে কেয়ারটেকার প্রধান যখন ক্ষমতায় বসবে তখন তাকে তাদের ইচ্ছে মতো চালাবে, তিনি সকল ক্ষমতার মালিক হবেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন, এবং তিনি শাহবাজ শরীফ বা আসিফ আলী জারদারিদের নির্দেশ ক্রমে ইমরানের বিরুদ্ধে তাদের নিয়মিত কাজগুলো করবেন। কিন্তু সেনাবাহিনী চাইছে এই কেয়ারটেকার প্রধান হবে তাদের পছন্দে। ইতিমধ্যে 5 জনের নাম পছন্দ করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী এবং পিডিএম এর মধ্যে কেয়ারটেকার প্রধান নিয়োগ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা এবং তাদের মধ্যে বিরোধ এখন তুঙ্গে উঠে গেছে। শেষ পর্যন্ত কে হবেন কেয়ারটেকার প্রধান এটি অনিশ্চিত হয়ে গেছে। তবে পিডিএমের টার্গেট হলো যে কেয়ারটেকার প্রধান বসবেন তাকে দিয়েই ইমরানকে যে কোনোভাবে মাইনাস করা হবে, যাতে ইমরান খান আসছে নির্বাচনে তিনি যোগ দিতে না পারেন বা তার পিটিআই এই নির্বাচনে অংশ নিতে না পারে, কারণ আগামী 13 কিংবা 14 অক্টোবর বিদায় নেবে শাহবাজ শরীফ। তারপর যিনি কেয়ারটেকার প্রধান হবেন তিনি হবেন পাকিস্তানের সবচেয়ে বড় নির্বাহী ক্ষমতার মালিক। সেই সময়ে যদি কেয়ারটেকার প্রধান পিডিএমের কথা না শোনে সেক্ষেত্রে বড় রকম বিপদে পড়ে যাবে শাহবাজ, আসিফ আলী জারদারিরা, আর তাই তারা যে কোনোভাবে তাদের পছন্দের একজন কেয়ারটেকার প্রধান নিয়োগ দিতে চাইছেন। এবং পিডিএম খুব ভালো করে বোঝে যে সেনাবাহিনীর পছন্দে কেয়ারটেকার প্রধান বসলে সেনাবাহিনী ইমরানকে যেভাবে চাপে ফেলেছে বিগত 1.5 বছর ধরে, ঠিক সেনাবাহিনী পিডিএমকেও আবার এরকম চাপে ফেলতে পারে। তাই পিডিএম কোনোভাবেই সেনাবাহিনীর পছন্দের কেয়ারটেকার নিয়োগ দিতে চাইছে না। আর অন্যদিকে সেনাবাহিনী তার ক্ষমতা হাতে রাখার জন্য পূর্বের মতোই তারা কেয়ারটেকারকেও তাদের পছন্দের ব্যক্তিকে করতে চাইছেন, যেমনটি পাঞ্জাব খাইবার পাখতুনখোয়ায় সেনাবাহিনীর পছন্দের কেয়ারটেকার রয়েছে। এই ক্ষেত্রে এখন আমরা বলতে পারি সেনাবাহিনী এবং পিডিএমের মধ্যে বিরোধ খুব বড় আকার ধারণ করছে। আর এই বিরোধ বড় আকার ধারণ করার কারণে সেনাবাহিনী ইমরান খানকে গ্রেফতারে বিশেষ কোনো সিগন্যাল সরকারকে দিচ্ছে না, আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন ইমরান খান। এক কথায় বলতে পারি ষড়যন্ত্রকারীরা নিজেরা নিজেদের আগুন এবার জ্বলতে শুরু করেছে। দর্শক, আগামী 14 আগস্ট এই দিনে পাকিস্তানের শাহবাজ শরীফের সরকারের পতন হয়ে যাবে, আসবে কেয়ারটেকার প্রধান। তো এই 14 আগস্ট টার্গেট করেছেন ইমরান খান, তিনি এই তারিখে পুরো পাকিস্তানিদের নিয়ে রাজপথে নামবেন। ইতিমধ্যে তিনি জরুরি বৈঠক সম্পন্ন করেছেন, সে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান 14 আগস্ট হবে
পাকিস্তানের মুক্তির দিন। এই দিন তিনি পুরো পাকিস্তানিদের নিয়ে রাজপথে নামবেন, সরকারকে বা এস্টাবলিশমেন্টকে তার শক্তি দেখাবেন এবং যেসব নেতা কর্মীরা ভয়ে আত্মগোপনে রয়েছেন তাদেরকে আবারও প্রকাশ্যে আনবেন। ইমরান খান তার এই কৌশলটি গোপন রাখলেও এবার প্রকাশ করলেন, কারণ তিনি এবার মাঠে নামতে যাচ্ছেন, কাজ শুরু করতে চাচ্ছেন। ইতিমধ্যে ইমরান খানের দুই টাইগারের কথা আমরা বলেছি, তারা প্রকাশ্যে এসেছেন। আস্তে আস্তে আরও অনেক নেতারা জামিনে ছাড়া পাবেন এমনটি পিটিআইর পক্ষ থেকে আশা করা হচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো পিটিআই এবার নিজের দলের ভেতরে ক্লিন অপারেশন শুরু করেছে। এতদিন সেনাবাহিনী পিটিআইকে ভাঙার জন্য বন্দুকের নল ব্যবহার করে পিটিআই নেতাদের হুমকি ধমকি ব্ল্যাকমেইল করে পিটিআই থেকে সরিয়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে তারা দল থেকে বাধ্য করেছেন। পিটিআই টপ মোস্ট একদম সিনিয়র নেতারা ম্যাক্সিমাম চলে গেছে, অল্প কিছু সংখ্যক নেতারা আত্মগোপনে বা কেউ জেলে রয়েছেন, তারা এখনও পিটিআইর সমর্থনে রয়েছেন। কিন্তু পিটিআইর সিনিয়র যেসব নেতারা রয়েছেন তারা প্রত্যেকেই মোটামুটি পিটিআই ছেড়ে গেছে। এই পরিস্থিতিতে ইমরান খান এবার ক্লিন অপারেশন শুরু করলেন। সেই অপারেশনে তিনি খাইবার পাখতুনখোয়া থেকে 22 গুরুত্বপূর্ণ সদস্যকে দল থেকে বহিষ্কার করেছেন। তিনি গিলগিট বালুচিস্তান থেকে 12 জন সদস্যকে বহিষ্কার করেছেন, সিন্ধু থেকে 8 জনকে সরিয়েছেন বলে জানা গেছে। এরকম করে বিভিন্ন প্রদেশ, বিভিন্ন জেলা, বিভিন্ন অঞ্চলে ইমরান খান এবার তার দলের ভেতরে ক্লিন অপারেশন শুরু করেছে। এতদিন সেনাবাহিনী যে কাজটি করছেন এবার ইমরান খান করছেন, আর এতে করে যারা পিটিআইর মধ্যে দোদুল্যমান অবস্থায় ছিলেন, কী করবেন কী করবেন না, তারা সতর্ক হয়ে গেছেন। ইমরান খান স্পষ্ট করে বলেছেন পিটিআই কোনো নেতার উপর ডিপেন্ড করে চলে না, পিটিআই চলে তার নিজস্ব আদর্শে, পিটিআই চলে এমন একটি স্বপ্নে যে স্বপ্ন পাকিস্তানে গত 75 বছর ধরে মানুষ দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে কেবল পিটিআই এগিয়ে যেতে পারে। ইমরান খান স্পষ্ট করে বলেছেন যারা দলের অনুমতি ব্যতিরেকে বা যারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করবে বা যারা দুঃসময় পালিয়ে থাকবে তাদের কাউকে দলের প্রয়োজন নেই। যখন পিটিআই তার ক্লিন অপারেশন শুরু করেছে তখন রীতিমতো পিটিআইর ভেতরে দুর্বল ইমানের ব্যক্তিরা আপাতত সামনে আসার চেষ্টা করছেন, কারণ তাদেরও রাজনৈতিক খায়েশ রয়েছে। পিটিআই বিশ্বাস করে যে কোনো একজন ব্যক্তিকে তারা টিকিট দিলে তারা নির্বাচিত হবেন, অতএব কোনো নেতাকে আর ধরে রাখতে চায় না পিটিআই। যারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করবে, যারা ইমরান খানের বিরুদ্ধে কথা বলবে, যারা গোপনে পিডিএম এর সাথে সমঝোতা করবে বা সেনাবাহিনীর হয়ে কাজ করবে, তাদের কাউকে আর পিটিআইতে জায়গা দেওয়া হবে না। ইতিমধ্যে পিটিআই ছেড়ে যারা গেছেন বড় বড় নেতা তাদের অনেকেই ইমরান খানের সাথে যোগাযোগ করতে শুরু করেছেন, তারা দুঃখ প্রকাশ করে দলে ভিড়তে চাইছেন। তবে ইমরান খান তাদেরকে এখনও দলে নেবার ব্যাপারে কোনো আশ্বাস দেননি। তবে কিছু কিছু নেতার ক্ষেত্রে হয়তোবা ইমরান খানের মন নরম হতে পারে, যাদের উপর সেনাবাহিনী ভয়াবহ চাপ প্রয়োগ করে তাদেরকে দল থেকে সরিয়েছে। কোনো কোনো পিটিআই নেতারা তারা পিটিআই ছেড়ে দিয়েছে কিন্তু অন্য দলে যোগ দেয়নি, এইসব নেতাদেরকে ইমরান খান পিটিআইতে নিতে পারেন। কিন্তু যারা পিটিআই ছেড়ে দিয়ে অন্য দলে যোগ দিয়েছে লাভের আশায়, তাদেরকে ইমরান খান আর পিটিআইতে নেবেন না। এখন সবার নজর 14 আগস্ট, শাহবাজের পতন এবং 14 আগস্ট ইমরান খান পুরো পাকিস্তান কাঁপাবেন। যখন পিডিএম এবং সেনাবাহিনীর মধ্যে বিরোধ শুরু হয়ে গেছে তখন সেনাবাহিনীর বিশেষ একটি গ্রুপ ইমরান খানকে কিছু বার্তা দিয়েছে। এই কথাগুলো বারবারই বলছি, ইমরান খানের কাছে বার্তা আসছে, বার্তা আসছে। আপনারা খুব ভালো করে জানেন গতকালকের ভিডিওতে বলেছি যে ইমরানকে গ্রেফতারে গ্রিন সিগন্যাল পাচ্ছে না পিডিএম। ইমরানকে গ্রেফতার করতে হলে সেনাবাহিনীর গ্রিন সিগন্যাল পেতে হবে বর্তমান শাহবাজ শরীফ সরকারকে, কিন্তু সেনাবাহিনী সেই সিগন্যালটি দিচ্ছে না পিডিএমকে, আর এই সুযোগে ইমরান খান তার দলটাকে গুছিয়ে ফেলেছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইমরান গ্রেফতার হলে অনেক বড় কিছু হবে না, ইমরান খান তার প্রক্রিয়াগুলো তার সকল ব্যবস্থাগুলো গুছিয়ে নিয়েছেন। এখন ইমরান জানেন যে কোনো সময় তিনি গ্রেফতার হতে পারেন, তাই সব কাজ তার গোছানো হয়ে গেছে। কিন্তু আসছে নির্বাচনে বা শাহবাজ শরীফের পতনের পর পিডিএমের পরিস্থিতি কী তৈরি হবে, এটি নিয়ে পিডিএমের ঘরে এখন চরম টেনশন শুরু হয়ে গেছে। কিন্তু ইমরান খান প্রায় 1.5 বছরের অধিক সময় এই মাফিয়াদের বিরুদ্ধে তো একাই লড়াই করেছেন, অতএব ইমরান খানের টেনশনের কিচ্ছু নেই, আসছে দিনগুলো ইমরান খানের জন্য পজিটিভ আসতে পারে। অনেকেই প্রশ্ন করেছেন ইমরানকে মাইনাস বা সাজা দেওয়া হলে কী করা হবে। দর্শক, এক্ষেত্রে ইমরান খান তার কয়েকটা পরিকল্পনা সাজিয়ে রেখেছেন। প্রথম, তার দলের এমপিএস এমএনএসদের টিকিট কনফার্ম, তারা তাদের মতো করে নির্বাচন করবেন। ইমরান খান জেল থেকে মোকাবেলা করবেন, তার হয়ে প্রচারণায় অংশ নেবে
ইমরানের বোনেরা এবং হয়তোবা ইমরানের ছেলেরা যারা লন্ডন থেকে পাকিস্তানে ফিরে আসবে এবং ইমরান খান আগামী নির্বাচনে যে কোনোভাবে পিডিএমকে মোকাবেলা করতে প্রস্তুত, তবে পিডিএম ইমরান খানকে মোকাবেলা করতে প্রস্তুত নয়। নওয়াজ, আসিফ আলী, জারদারি, শাহবাজরা বারবারই আলোচনা করছে যে কোনোভাবে ইমরানকে সরিয়ে নির্বাচনের ডেট ঘোষণা করতে, কিন্তু সেনাবাহিনী যদি শেষ পর্যন্ত ইমরানকে মাইনাস না করেন সেক্ষেত্রে পিডিএম বড় পরীক্ষার সামনে পড়বে। কারণ পিডিএমের সকল দল মিলে এই মুহূর্তে তাদের ভোট ব্যাংক 10-15% মধ্যে রয়েছে। তাহলে 85% ভোটের সঙ্গে পিডিএম কী করে লড়াই করবে? দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।